প্রিয় শিক্ষার্থীরা আজ মঙ্গলবার মেধাতালিকা প্রকাশ করার দিন গত ছয় ডিসেম্বর রবিবার রাত্রি নটা থেকে দশটা পর্যন্ত জিওডল্যান্ড চ্যান্টিতে পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের জন্য পৃথক আটটি সেটে কুইজ প্রতিযোগিতা নেওয়া হয়েছিল তার মেধা তালিকা আমরা দেখে নেব প্রথমেই আমরা পঞ্চম শ্রেণীর মেধা তালিকা দেখতে পাচ্ছি পঞ্চম শ্রেণীর পরে আমরা ষষ্ঠ শ্রেণী সপ্তম শ্রেণী অষ্টম নবম দশম একাদশ এবং দ্বাদশ শ্রেণীর পৃথক তালিকা দেখে নেব প্রিয় শিক্ষার্থীরা জিউডলান চ্যানটিতে প্রতি রবিবার রাত্রি নটা থেকে দশটা পর্যন্ত কুইজ প্রতিযোগিতা নেওয়া হয় এবং কুইজ প্রতিযোগিতার মেধা তালিকা প্রতি মঙ্গলবার প্রকাশ করা হয় এবং বুধবার পরবর্তী রবিবারের যে কুইজ প্রতিযোগিতা নেওয়া হবে তার সিলেবাস প্রকাশ করা হয় শিক্ষার্থীদের মনে হতে পারে রবিবারে কুইজ প্রতিযোগিতা নেওয়া হচ্ছে মেধা তালিকা সোমবারে প্রকাশ করা যেতে পারে তা করা হচ্ছে না কেন করা যেতে পারে তবে কিছু প্রশ্ন থাকে বিতর্কমূলক যার উত্তর হয়তো এখানে ভুল দেওয়া হয়েছে তা সংশোধনীর জন্য সোমবার রাখা হয় এবং প্রকৃত মেধা তালিকা মঙ্গলবারে দিনের মধ্যে বিশেষত রাত্রি নটার দিকে প্রকাশ করা হয়ে থাকে একইভাবে বুধবার পরবর্তী যে কোয়েজ প্রতিযোগিতা রবিবারে নেওয়া হবে তার মেধা তালিকা প্রকাশ করা হয় সাধারণত বুধবার রাত্রি নটার সময় এই সিলেবাস প্রকাশ করা হয় ইতিপূর্বে অর্থাৎ ষষ্ঠ পর্ব পর্যন্ত যতগুলো কুইজ প্রতিযোগিতা নেওয়া হয়েছে প্রত্যেক কুইজ প্রতিযোগিতার লিঙ্ক আমি বিভিন্ন জায়গায় শেয়ার করেছিলাম তবে সপ্তম পর্বেও আমি শেয়ার করব ফলে সেখান থেকে শিক্ষার্থীরা কুইজ প্রতিযোগিতার লিঙ্কগুলি পাবে তবে সপ্তম পর্বের পরে অর্থাৎ অষ্টম নবম দশম একাদশ দ্বাদশ অর্থাৎ পরবর্তী কুইজ প্রতিযোগিতার লিঙ্কগুলি বিভিন্ন গ্রুপ থেকে পাওয়ার সম্ভাবনা কম তাই প্রতি রবিবার কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য এই লিঙ্কগুলো তো সংগ্রহ করতে হবে এখন লিঙ্কগুলো পাবো কোথা থেকে লিঙ্কগুলি পাওয়ার জন্য অবশ্যই জিওড লাইন চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটিতে চাপ দিয়ে রাখতে হবে জিওড লাইন চ্যানেলটিতে রবিবারের কুইজ প্রতিযোগিতার লিঙ্কগুলি শেয়ার করা হয় বুধবার সিলেবাস প্রকাশ করার সময় এবং প্রতি রবিবার সকাল এবং কুইজ প্রতিযোগিতার কিছুক্ষণ আগে তাই যে সমস্ত শিক্ষার্থী প্রতি রবিবার জিওডল্যান্ড চ্যানেলের আয়োজিত কুইজ প্রতিযোগায় অংশগ্রহণ করতে চাও তারা জিওডল্যান্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে অবশ্যই চাপ দিয়ে রাখতে পারো শিক্ষার্থীদের আরেকটা বিষয় জানানো প্রয়োজন যে এখানে দশম শ্রেণীর শিক্ষার্থী মোট একশো জন কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল তাদের মধ্যে ছেচল্লিশ জন একশোর মধ্যে একশো পেয়েছে তাহলে এখানে যে র্যাঙ্ক ওয়ান কার নাম প্রকাশিত হবে এই যে ছেচল্লিশ জন একশোর মধ্যে একশো পেয়েছে তাদের মধ্যে যে শিক্ষার্থী প্রথম উত্তর সাবমিট করেছিল তার নামটা প্রথম প্রকাশিত হয়েছে অর্থাৎ যে সমস্ত শিক্ষার্থী একই নম্বর পেয়েছে তাদের মধ্য থেকে যারা অল্প সময়ে উত্তর দিয়েছে তাদের নামটি প্রথম প্রকাশ হচ্ছে পরবর্তী রবিবারে যে কুইজ প্রতিযোগিতা নেওয়া হবে সেক্ষেত্রে পঞ্চম থেকে নবম শ্রেণীর শিক্ষার্থীদের ভূগোল বিষয়ের প্রথম থেকে শেষ পর্যন্ত অর্থাৎ সম্পূর্ণ বই থেকে প্রশ্ন দেওয়া হবে অন্যদিকে নবম দশম একাদশ এবং দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের কোন অংশ থেকে প্রশ্ন দেওয়া হবে তাও আগামীকাল জানিয়ে দেওয়া হবে সর্বশেষের শিক্ষার্থীদের কাছে একটু অনুরোধ করব এই যে জিওর ল্যান চ্যানেলটিতে প্রতি রবিবার কুইজ প্রতিযোগিতা নেওয়া হচ্ছে সে বিষয়ে তোমরা তোমাদের বন্ধুদের জানাতে পারো যাতে তারাও এই ধরনের প্রতিযোগিতায় নিয়মিতভাবে অংশগ্রহণ করতে পারে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ